নমস্কার বন্ধুরা, সুতপার সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তেল পটল। এটা বানানো খুব সহজ আর মাত্র দুটো উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। আর শনিবারে যারা আমরা নিরামিষ খাই তারা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারি। এখানে প্রায় 10-12টা একটু বড় দেখে পটল নিয়েছি। পটলের গাগুলো দেখুন, মাঝে মাঝে একটুখানি করে খোসা ছাড়িয়ে দিয়েছি আর দুপাশটা একটু করে চিরে দিয়েছি, যাতে এর মধ্যে মশলা ঢুকে যেতে পারে। এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব তেল। প্রায় 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেল প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, প্রায় 1/4 টিস্পুন মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। এগুলো সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো বেশ লাল করে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মোটামুটি লোতে রেখে এগুলো আমি ভালো করে ভেজে নেব। পটলটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 30 ml মতো জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কেনা সর্ষে গুঁড়ো। প্যাকেটে যে কেনা সর্ষে গুঁড়ো পাওয়া যায় সেটা 2 টিস্পুন মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু নুন। আপনারা ইচ্ছা করলে গোটা সর্ষে নিয়ে সেটাও গুঁড়ো করে নিতে পারেন বা পেস্ট করে নিতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এই যে এই প্যাকেটটা দেখছেন, এই কেনা সর্ষে গুঁড়োই আমি ব্যবহার করে থাকি রান্নার ক্ষেত্রে। এদিকে দেখুন, পটলগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়নি। এগুলোকে আবার আমি একটু উল্টে দিচ্ছি, দুদিকটাই সমানভাবে লাল করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই পটলটা কিন্তু অনেকটা পরিমাণেই সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এখন। এগুলো সব আমি এক এক করে উল্টে দিলাম। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো কুচিয়ে নেওয়া আদা। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনার ইচ্ছে মতো দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা দেখুন ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। পটলটা দেখুন ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজতে এটা হবে না। এবার এর মধ্যে যে আদা আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা একটু মিশিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব মশলার সাথে পটলটা একটু কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সব মশলার সাথে পটলটা ভালো করে একটু কষে নেব, যাতে আদার কোনো কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে। সব মশলার সাথে পটল খুব ভালো মতো কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে সর্ষে ভিজিয়ে রেখেছিলাম তার ওপরের থেকে জল অংশটা দিয়ে দেব। যেটুকু জল আমি মিশিয়ে রেখেছিলাম সর্ষের সাথে সেই জলটাই দিয়ে দিলাম, নিচের কালো অংশটুকু দিলাম না। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। যেহেতু এতে কোনো গ্রেভি হবে না সেই জন্য এর থেকে আর বেশি জল আমি এর মধ্যে দিচ্ছি না। এবার পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে এটা একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য, যাতে পটলটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যেতে পারে আর পটলের মধ্যে মশলাও ঢুকে যেতে পারে। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে কভারটা খুলে নিয়েছি। দেখুন এটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে আর পটলও ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে এর মধ্যে দেব 1 টিস্পুন মতো সর্ষের তেল। আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা। এটা আবার একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য গ্যাস অফ করে দিয়ে, তারপরে এটা আমি গরম গরম সার্ভ করব। সব শেষে এই ধনে পাতা আর এই সর্ষের তেল দেওয়ার জন্য এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর এটা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, রুটির সাথেও খুবই ভালো লাগে,
নিরামিষের দিনে এটা খুব সহজে এবং অল্প সময় অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়, সেটা অবশ্যই আপনারা দেখতে পেলেন। আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মতামত দিয়ে জানাবেন। সেই সঙ্গে যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।